হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমি এই পাঞ্জাবিটা নিলাম। সো কাপড় খুবই সফট দেখছেন আপনারা, মানে কিছু একটা ঝুলছে, এর মধ্যে অনেক কালার আছে, এর মধ্যে ইয়েলো কালারটা দেখিতে হবে। আচ্ছা, এর মধ্যে ইয়েলো কালারটা, ওয়াও খুবই সুন্দর। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এগুলো হচ্ছে 1500 রুপিয়ে নাকি? বর্তমানে কলকাতাতে ভাইরাল একটি পাঞ্জাবি, এটা দাম আসলে 1700 থেকে 1800 রুপিয়ে, বাট আমার নাম বললে 200-300 রুপির ডিসকাউন্ট দিবে। 1500 টাকা রাখবেন ভাইয়া? আচ্ছা যাই হোক, এর মধ্যে কালার হচ্ছে এইটা, আর আমি তো ওইটা নিয়েছি, ওটা তো ভাস করছে। এ হচ্ছে আরেকটি কালার, আর হোয়াইট কালার তো আমরা দেখতেই পাচ্ছি, দেন অ্যানাদার কালার। ওকে, এগুলো হচ্ছে 1500 রুপিয়ে, বুঝতে পেরেছি। ওকে, আর কী আছে দেখি, আর অন্য অন্য কী আছে দেখি, অন্য অন্য কালারগুলো দেখান তো বলছে, এগুলো তো আমি নিলাম, এগুলো দেখালাম। ওকে, এর মধ্যে ব্ল্যাক আমরা দেখতে পাচ্ছি, বড় সাইজ ব্ল্যাক কালার, এগুলো হচ্ছে 1500 রুপিয়ে, অন্য অন্য জায়গায় বিক্রি করে 1700-1800। এটা হচ্ছে হোয়াইটের মধ্যে নাকি? আচ্ছা, এটা লেখা আছে এখানে 44 সাইজ, 1500 টাকা। এগুলো আপনার দেখেন এখানে ব্যান্ডিং করা আছে, 1500 টাকা। এটা মুরব্বীদের নাকি? আচ্ছা, ইয়াং জেনারেশন। আরও কয়েকটা দেখান তো, কী কী কালার আছে, সব তো দেখাতে পারবো না আসলে, আমি আসলে পাঞ্জাবিটা কিনতে আসছি, ব্লকটা অ্যামাউন্ট করতে পারবো না। ওকে, আমরা দেখি কয়েকটা দেখাই বিকজ পাঞ্জাবিটা রেডি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা সব করে দেব। ওকে, সুন্দর বোতাম ঠিক আছে তো, কোনো সিরা ফাটা নেই তো, আমি তো দেখি নেই তো। হ্যালো ফ্রেন্ডস, অনেক দোকান ঘুরতে 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 অবশেষে একটি সুন্দর একটি দোকান পেয়ে গেলাম নিউ মার্কেট ঠিক পাশে। আমি আসলে এই পাঞ্জাবিটা খুঁজছি আর কি, ব্ল্যাক কালার, বাট ব্ল্যাক কালার পাচ্ছিলাম না, বাট ব্ল্যাকের থেকে এটা একদম কম না, সুন্দর। এর মধ্যে অনেক কালার আছে বিকজ দেখি, আমরা দেখেন, ওয়াও, মানে হয়তো বা রাতের আকাশে তারা ঝুলছে এরকম কিছু ব্যাপার স্যাপার। ওয়াও, এর মধ্যে বেশ কিছু কালার আছে, এর মধ্যে হোয়াইট কালারটা আর এই কালার, আরও বেশ কিছু কালার আছে, আমরা বের করি দাদা দেখি। আমি আসলে কনফিউজে আছি, মানে এটা নিবো না এটা নিবো। আমার যারা কলকাতা ফ্রেন্ড আছে, যারা পাঞ্জাবি নেবেন, যারা বাংলাদেশ থেকে কলকাতা আসেন, নিউ মার্কেটের পাশে হচ্ছে এই দোকানটা। আচ্ছা, এই ধরনের যারা পাঞ্জাবি নিতে চায়, অন্য অন্য ক্যাটাগরি আছে বা আতরগুলো আছে, সে হচ্ছে আমাদের দোকানের বিগ বস। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের অ্যাড্রেসটা যদি বলতেন প্লিজ। 2 নম্বর সাদার স্ট্রিট, অপোজিট মিলন, অপোজিট এলগিন ফেরলন হোটেল, সাদার স্ট্রিট, কসমো ওয়ার্ল্ড দোকান কা নাম। ওকে ওকে, যাই হোক, আমি আসলে একটু দেখি আমি আয়নার সামনে দেখি কেমন লাগছে। আমি দেখতেছি, দেখেন না বিরস কোনটা কোনটা মানে হচ্ছে আমাকে। ওকে, এটা তো দেখলাম, এই কালারটা সুন্দর, এই কালারটা খুব সুন্দর লাগতেছে। আমি একটু সাদাটা পরবো, কেউ যদি পারমিশন দেয় দেখি দাদা পরবো, দুইটা তো একটা নিবো আমি কনফার্ম, মানে 50% পড়েছি আর কি। দেখেন কেমন লাগে, আমি আসলে কনফিউজে আছি, মানে আসলে কি সচরাচর কেনা তো হয় না আর কি। এনিওয়ে, আমি সাদাটার থেকে মনে হয় আমার এটাই কেউ ভালো লাগছে, হয়তো বা চিকচিক বেশি করছে, এটা ভালো লাগছে নাকি ভাইয়া? আচ্ছা যাই হোক, আমি তাহলে এইটাই নিই। আমার ক্যামেরার পিছন যে আছে কোনটা নিবো? গ্রিন, সবাই কমেন্ট করছে, তাহলে তাহলে আমি এটাই নিচ্ছি, পরে ফেললাম যেটা পড়েছি আর কি, রিজনেবল প্রাইজের মধ্যে। আর যারা বিশেষ করে কলকাতা আসেন বা কলকাতা আমার ফ্রেন্ড আছেন, অবশ্যই আপনারা এখানে আসবেন। আমি দোকানের ব্যানারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি নাকি, দোকানের নাম হচ্ছে কসমো ওয়াল, দেখি হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটের রাস্তায় যেতেই আমি দোকানটা পেয়ে গেলাম, কসমো ওয়াল, দেখে নেন আপনারা। ওকে, কসমো ওয়াল, বা খুবই সুন্দর একটি দোকান বিকজ সাথেই আছে লাকি। আমি এখান থেকে একটা পাঞ্জাবি নিলাম, ভিডিও করতে করতে একটা পাঞ্জাবি কিনলাম আলহামদুলিল্লাহ, অবশেষে ভাইয়ের দোকান থেকে নিলাম। অনেক দোকান তো গিয়েছি বাট ভালো লাগছিল না, ভাইয়ের ব্যবহারটা খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ, আমাকে অনার করছে, আর কালারটা খুব ভালো লাগলো, অবশেষে নিয়ে নিলাম। চলে আসবেন আপনারা, আমার বিদায় নিচ্ছি কলকাতা থেকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নেক্সট টাইম কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন, অবশ্যই বানাতে চেষ্টা করবো। কলকাতা থেকে স্বপন খান ব্লগ বিদায় নিচ্ছে দাদা, আসসালামু আলাইকুম।